আফগানিস্তান সিরিজে অনেক অপ্রাপ্তির মাঝেও প্রাপ্তি এই নাহিদ রানাই, যাকে নিয়ে দুঃখের দিনেও গর্ব করতে পারছে বাংলাদেশ। অভিষেক ম্যাচে সার্জার মন্থুর উইকেটেও ধারাবাহিকভাবে ঘণ্টায় 145 কিলোমিটারের আশেপাশে বোলিং করেছেন, তুলেছেন 151 কিলোমিটার গতিও। তাতেই ক্রিকেটের রথী মহারথী প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের চোখ আটকে গেছে নাহিদের দিকে। প্রতিপক্ষের মোহাম্মদ নবী চমকে গেছেন, ইয়ান বিশপ রমিজ রাজারা আহ্বান জানাচ্ছেন টাইগার পেসারের যত্ন নিতে। টাইগার কোচ ফিল সিমন্সও তাকে নিয়ে বেজায় খুশি। নিজের প্রথম ওয়ানডে ম্যাচে নাহিদ যে কেবল গতির ঝড়ই তুলেছেন এমনটা নয়, ওয়ানডে অভিষেকের প্রথম স্পেলে গতির সাথে বলের নিয়ন্ত্রণও ছিল চোখে পড়ার মতো। প্রথম 5 ওভারে মাত্র 13 রান দিয়েই নিয়েছেন 1 উইকেট, সব মিলিয়ে 10 ওভারে 40 রান খরচায় নিয়েছেন 2 উইকেট। নাহিদের গতি বাউন্স দেখে ম্যাচের সময় চমকে গিয়েছিলেন অভিজ্ঞ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, প্রতিপক্ষ শিবিরেই নাহিদ রানাকে নিয়ে এত এত প্রশংসা, স্বাভাবিকভাবেই টাইগার শিবিরেও তাকে নিয়ে হচ্ছে আলোচনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হতাশার দিনেও কোচ ফিল সিমন্স শুনিয়েছেন নিজের মুগ্ধতার কথা। গতি বাজারে কিনতে পাওয়া যায় না, এমন দ্রুত গতির বোলিং কাউকে শেখানোও যায় না, প্রতিভাগুনেই অর্জন করতে হয়। নাহিদকে নিয়ে প্রশ্ন করার সাথে সাথে সিমন্সের মুখের হাসিটাই বুঝিয়ে দিয়েছে তাকে নিয়ে তিনি কতটা স্বস্তিতে আছেন। You cannot teach people to be quick, and that's natural for him, and we're going to try and nurture it as much as possible. It's an exciting talent, and he himself is excited because of his attitude towards bowling fast. So I love what I see, and I'm going to try and nurture it as much as I can. নাহিদ রানার বোলিং দেখে মুগ্ধ হয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপও। নিজের বিস্ময় প্রকাশ যেমন করেছেন, বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন এমন প্রতিভার যত্ন নিতে। এ প্রসঙ্গে নিজের এক্স অ্যাকাউন্টে তিনি লিখেন, বাংলাদেশকে সক্রিয় হতে হবে, সেরা স্ট্রেংথ এবং কন্ডিশনিং অভিজ্ঞ এবং ডায়েটিশিয়ানকে চাকরি দিতে হবে। নাহিদ রানা এবং তাদের ফাস্ট বোলিং দলটাকে হারিয়ে যেতে দেয়া যাবে না। নাহিদের গতি খুবই প্রশংসনীয়। আফগানিস্তান বাংলাদেশ ম্যাচে কমেন্ট্রি করেছেন পাকিস্তানি কিংবদন্তি রমিজ রাজাও। কমেন্ট্রি বক্স থেকেই তিনি বলেছেন বাংলাদেশের সম্পদ হবেন নাহিদ রানা। বিশ্বের মতো তিনিও আহ্বান জানিয়েছেন এই পেসারের যত্ন নিতে, কোন ফরম্যাটের জন্য সে উপযোগী বুঝে শুনে সিদ্ধান্ত নিতে। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে ভাবতে হবে নাহিদকে তারা কিভাবে ব্যবহার করবে, তার শরীর কোন ফরম্যাটের জন্য ফিট, এটা বিবেচনায় রেখে তাকে খেলাতে হবে, সে বাংলাদেশের সম্পদ হবে। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।